যেদিন সব প্রাণী আল্লাহর আদালতে হাজির হতে হবে, ওদিন আল্লাহ পাক তোমার কর্মের হিসাবটা বুঝায় দিবেন, কোন জুলুম করা হবে না। মরণ থেকে যতই পালা, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। পয়গম্বর বলেন আর দুনিয়া সিকিউর মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া মুমিনের জন্য জেলখানা। বেঈমান যারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, এদের জন্য দুনিয়াটা বালাখানা, শান্তির জায়গা। অন্য হাদিস বলেছি পয়গম্বর বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহু আল্লাহ, যারা আল্লাহর জন্য নিজেকে বিনয়ী বানায় দেয়, ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন, মেটা দো আপনা হস্তি কো, আগর কুছ মর্তবা চাহো, কে দানা খা তুমে মিল কর গলে গুজর হোতা হে। আমার অনেক কষ্ট কথা বলতে, এরপর আমি বলছি একটু বলবো, আপনারা দোয়া করেন এবং বসে থাকেন, উঠা বসা করেন, আপনি আসতে মনে যায় কষ্টের মূল্য দিবেন না, তো আমার দেওয়ার দরকার। বড় কঠিন বিষয় বাবা, টাকা দিয়ে মানুষকে বসায় রাখা যায় না, টাকা দিয়ে মানুষকে পক্ষে নেওয়া যায় না, একে অন্যের প্রতি আকৃষ্ট হওয়া এটা মহাব্বতের পরিচয়, আর মহাব্বতটা থাকে অন্তরের ভেতরে, অন্তর দেখাও যায় না, ধরাও যায় না, কন্ট্রোল করে না মার আর জোরে বলে। আল্লাহ যার অন্তরের মধ্যে ভালোবাসা তৈরি করে দিবেন, আল্লাহ বাড়াইতেও পারেন, মহাব্বত কমায় দিতেও পারেন, কিন্তু দুনিয়াতে মানুষ সম্মানের সাথে চলার জন্য আল্লাহ যা প্রয়োজন সব দিয়া দিছেন। মানুষ যদি নিজে চরিত্র ধ্বংস করে ইচ্ছা করে সব নষ্ট করে, জন্য আল্লাহ দায়ী না। মিনহা খালাকনাকুম, এই শুধু এতটুকু শব্দের আলোচনা হলো, সৃষ্টি জগতের রহস্য এর এই শব্দের মধ্যে ঢুকানো। অফিহা নুইদুকুম শব্দের ভেতরে কবর জগতের আলোচনা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হাশর জগতের আলোচনা, এক একটা বিষয়ের আলোচনা বিশাল। আমি শুধু হালকাভাবে কাজ দিয়ে কিছু কথা বলে বিদায়ের দিকে রওনা হলো না, বলো শুধু মিনহা খালাকনাকুম এই শব্দটার কিছু ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ বলে নেই মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। মানব সৃষ্টির ব্যাপারে কোরআন শরীফে কয়েকটা মতামত আছে, যেমন আয়াতে আল্লাহ বললেন আমি মাটির থেকে মানুষ সৃষ্টি করলাম, অন্য আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। এতারা বিসমি রাব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক,
আবার আরেকটাতে বলে আল্লাহ পাক এক ফোঁটা নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছেন। হাল আতা আলা ইনসানি হাইয়্যুন মিনাল বাহরি আম ইয়াকুনু শাইআন মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহ فجعلناه سميعا بصيرا মানুষ জমাট রক্ত থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, মাটির থেকে সৃষ্টি করেছেন, এক ফোঁটা পানির থেকে সৃষ্টি করেছেন। এই কথার মধ্যে আসল হলো মাটির সৃষ্টি। আসল যদি মাটির হয় তো জমাট রক্তের ব্যাখ্যা কি? আসল সৃষ্টি যদি মানুষ মাটির হয় তো এক ফোঁটা পানির থেকে সৃষ্টি কথার ব্যাখ্যা কি? দ্বিতীয় কথা হলো মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন এর ব্যাখ্যাও যদি খুঁজি তো আল্লাহ তাআলা তো একজন ব্যক্তিকে ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছেন, পয়গম্বর আদম। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين شرم করো ওই সময়ের কথা যেই সময় রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি বাসা তৈরি করব মাটির থেকে বাসা। পয়গম্বর আদম হলেন আগুন বাসা। মানব জাতির আদি পিতা পয়গম্বর আদম, আল্লাহ আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করলেন, তিনি একা একজন। তাহলে আল্লাহ বললেন মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি কেন বললেন? বলা দরকার ছিল মিনহা খলাকনাকা, হে আদম তোকে মাটির থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে মানে কি একজন না একাধিক? ডাইরেক্ট মাটির থেকে আল্লাহ বানাইলেন আদমকে, তো তোমাদেরকে কেন বললেন মাটির থেকে সৃষ্টি করেছি? এর জবাব আল্লাহ তাআলা বলেন, মুফাসসিরিন কেরাম বলেন, ও আদম ডাইরেক্ট আমি আদমকে শুধু মাটির থেকে সৃষ্টি করেছি, আর আদমের পৃষ্ঠ থেকে আমি হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করেছি, দুইজনের সংমিশ্রণে আমি সন্তান দিলাম, প্রতি বছর দুইটা, এক ছেলে এক মেয়ে, পরের বছর দুইটা, এক ছেলে এক মেয়ে। দুনিয়ার নিয়ম, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে, মা বাবা যেহেতু মাটি সন্তান কি মাটি, যদিও ডাইরেক্ট আল্লাহ আদমকে মাটির থেকে বানাইছেন কিন্তু সন্তানদের দিকে তাকাই আল্লাহ বললেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ মাটির থেকে সৃষ্টি করেছেন এটাই বাস্তবতা, এটাই সত্য। তো ডাইরেক্ট বানাইলেন আল্লাহ আদমকে। দ্বিতীয়, এক ফোঁটা পানির থেকে আল্লাহ বানাইছেন তো মাটির সৃষ্টি কেমনে বুঝায়? ওই পানিটা শরীরের ভিটামিন, আর ওই ভিটামিন তৈরি হয় জমিনের ফল ফসলের খাদ্য দ্বারা, সব খানা তৈরি হয় মাটির থেকে থেকে, এই জন্য মাটির সৃষ্টি। দ্বিতীয় আরাম জবাব হল আল্লাহ যখন ফেরেশতাকে বলে এক ফোঁটা পানির মধ্যে তুমি সাধনা করো, শোধন করো 40 দিন, আর এর সাথে একটু সংমিশ্রণ করে দাও অন্য জায়গা থেকে একটু চিমটি মাটি, মাটি এনে পানির সাথে মিশ্রণ করে দাও, ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه نطفة في قرار مكين
ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله فتبارك الله أحسن الخالقين. الله تعالى بولين شقت ماتي যেখানে কবর হবে ওখান থেকে মাটি নাও, কোন মরণ হবে, কোথায় হবে, কবে কোথায় হবে কেউ জানেন না, কে জানেন। কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, কিছু কিছু মানুষ আগুনে পুড়িয়ে কয়লা, কেউ সমুদ্রের পানিতে ডুবিয়ে লাশের অস্তিত্বই নাই, এদের কবর নাই, এদের মাটি পাবে কোথায়? মুফাসসিরিন কেরাম বলেন, প্রত্যেকটা মানুষের পেছনে একটা বড় হার আছে, মেরুদণ্ড। এই মেরুদণ্ডের একেবারে নিচের অংশে একটা মার্বেলের মতো গোড়া আছে। মানুষ বসে যা, পড়ে যা, পুড়ে যা, ওই গোটা কখনো নষ্ট হবে না। ওই গোটার থেকে কেয়ামতের ময়দানে মানুষ দাঁড়াবে। সাগরে পড়ে যা, আকাশে পড়ে যা, ওই গোটা তো কখনো না কোথাও মাটির সাথে গিয়া লাগবে, কেউ জানে না, কে জানে। মেদানে জুগরদন পেশা তেরা দাদন জবাবে বাসাওয়ার হকনা তারাব দোস্তে খলকা জারেরা মিস্তে কি খসলত একে দিন দারেরা। ওই গোড়া কখনো নষ্ট হবে না। তোর গোড়া যেখানে লাগবে মাটির সাথে তো লাগবে, আল্লাহ বলে ওখান থেকে মাটি এনে মিশ্রণ করে দাও। এইভাবে আল্লাহ মাটির থেকে মানুষ সৃষ্টি করেছেন। আর এ তারা ইসমি রব্বিকাল লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, জমাট রক্ত বলে নাপাক পানিটা মাটির সাথে মিশ্রণ করে এটাকে শোধন করে ফেরেশতা, এরপরে হয় জমাট রক্ত, এরপরে হয় গোশত, এর উপর হাড্ডি, তার উপরে আবার গোশত, এভাবে একটা স্ট্রাকচার তৈরি করেন আল্লাহ পাক। জমাট রক্ত থেকে বানাইছেন কথাটা আল্লাহ বললেন কেন? বলে মানুষের জিন্দেগি জীবনের চালিকা শক্তি অন্যতম একটা রক্ত, ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, মানুষ জাগাত শেষ হয়ে যাবে, ব্লাড ক্যান্সার হবে, মানুষ মরে যাবে। তাহলে রক্ত সচল থাকা মানুষের জীবন জিন্দা থাকার একটা মূল জিনিস। এদিকেই ইঙ্গিত করে আল্লাহ বলে আমি জমাট রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছি। এইবার কথা হলো, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চান মানুষ কিসের সৃষ্টি, কথা বলেন। এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি প্রমাণ করতে চান যেন আমার আল্লাহ, এর কারণ হলো আল্লাহ তাআলা এই মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন এটা প্রমাণ করতে চান। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, আগুনের সৃষ্টি শয়তান ও জিনকে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দেন নাই, একমাত্র মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ মর্যাদা দিলেন। এই ঘোষণা গা, এই সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী,
জানা থাকলে জবাব দিবেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, কি শ্রেষ্ঠ? সিদ্ধান্ততা স্থায়ী না অস্থায়ী, মানে নাই কে জানা আছে? এ মানে নাই। আল্লাহ যখন বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কে করে নাই? আল্লাহ গাই ইবলিস করলি না কেন? আমার যুক্তিতে মিলে না। ইবলিস সিজদা করে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে? আল্লাহ কয় যুক্তি কি? ইবলিস একেবারে মূর্খ না, ফেরেশতাদের ওস্তাদ, জ্ঞানে ভান্ডা। যুক্তি হলো খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আদম রে বানাইছেন মাটির দ্বারা, আমাকে বানাইছেন আগুনের দ্বারা, আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, নিচে আমি কেন নত হব? আদম আমারে সিজদা করবে? করবে যুক্তিটা একেবারে ফেলে দেওয়ার মতো, কিন্তু এখানে কারবার চলতেছে মালিকার গোলামে, এখানে কোন যুক্তি চলবে না। ছাত্র শিক্ষক কথা বলবে, আদান প্রদান করবে, এখানে মারাত্মক কোন যুক্তি চলবে না, এখানে আনুগত্য চলবে, দিলিকান যুক্তি, ফখরুজ বের। আল্লাহ বলেন আমার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্থায়ী সিদ্ধান্ত দিয়ে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا دیکھو جا قرآن میں اے محترم مصطفیٰ کی امتی خیر الامم بنیاد عمر دامی کیوں دامی ایک شکتی بیشی کتھا بولے گا মানুষ শ্রেষ্ঠ কেন? শক্তির কারণে। আল্লাহ বলেন তোরা দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যাইফা, আমি ইনসান জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষের মতো দুর্বল আর কোন প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করি নাই। মিনহা খালাকনাকুম, ও মাটির মানুষ, আমি তোদের মাটির থেকে বানাইছি। এখান থেকে দুইটা উপদেশ নিয়ে বাড়ি যাও। এক, এই মাটির মানুষ, তোমাকে আমি মাটির থেকে বানাইছি, যেই মাটি পায়ের নিচে থাকে উপরে মারলে নিচে যায়, এই পায়ের নিচের মাটি যদি আমি নিম্নের মাটি দিয়া বানাইছি, তবে সম্মান আমি নিচু রাখি নাই, সম্মান সবার উপরে দিয়েছি। দেখো যাবর আনমে আয় মুহতারম মুস্তফা কি উম্মতি খায়রুল উমা। এর নবীর আশেক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সবক দিলেন, এই মাটির মানুষ, যদিও তোমাকে নিচের মাটির থেকে বানাইছি, সম্মান নিচে রাখি নাই, সবার উপরে রেখেছি, তোমাদের মতো দামি কোনো প্রাণী নাই, যে কারণে অল টাইম আল্লাহ তসবি করে ফেরেশতারা, তারাও মানুষের গোলামি করে। ফেরেশতারা আমাদের গোলাম, জিন আমাদের গোলাম, গোটা মাখলুকাত আমাদের গোলামি করে, কারণ সম্মান হওয়ার কারণে আল্লাহ সব মাখলুক আমাদের গোলাম বানায় দিলেন। কেন দিছেন? ভয় না, আমরা দুর্বল। একটা গাভী দুধের গাভী যদি মেজাজটা গরম করে, এক ফোঁটার দুধ আমি বনিয়া তোমরা দিব না, জমিনের কোন আদম সন্তান গাভীর থেকে দুধ দোহন করে ঘরে নিতে পারবে না? পারবে?
এরে আল্লাহর বান্দারা, এই যে মাটিতে আপনারা বসে আছেন, নিচে সাপ আছে না? সাপগুলো যদি আল্লাহ অর্ডার দেয় মানুষগুলোকে দাও, মানুষ বেঁচে থাকতে পারবে না। জঙ্গলের বাঘ যদি আল্লাহ অর্ডার দেয় এদের দাও, মানুষ বাঁচতে পারবে না। নদীর মাছ আল্লাহ যদি বলে একটা আদম সন্তানের ধরা দিবি না, জমিনের কোন মানুষ নদীর মাছ ধরে খেতে পারবে? বড় লোকেরা তো আগেই পারবে, ঠিক নেই? পারবে না তো পারবে না, দেখে দেখে শিখবে, মারি বাড়ি মারে দেখতেও পারবে না। আল্লাহ কেমনি সিস্টেমটা করছেন, দুনিয়ার সব বড় লোকেরা গরিবের কাছে ধরা, কথা বলেন না? গরিবেরা যদি কয় ধান চাষ কিচ্ছু করবো না, নাকানে ঘুমাবো, না খাইয়া মরে যাবো, কপালে ভাত রুডি। জেলেরা যদি বলে মাছ ধরবো না, বড় লোকের কপালে মাছ আছে নাকি? হেরা যাইবো সাগরে মাছ ধরতে? হ্যাঁ, বড় কঠিন। গরিবেরা যদি বলে আমরা কাজ করবো সব বন্ধ করে দিব, সব লোকেরা পঙ্গু হয়ে ঘরে বসে থাকতে হবে। এটা আসতে বললো জিন্দগি বন্দগি তু কর হে, জিন্দগি মে বন্দগি তু কর হে, বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজারো খরিদার না হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো, বাজার সে গুজারো খরিদার না হো। ইয়ে দুনিয়া এক মিসলে কা গুজর ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসলে কা গুজর ফুল হে, জিন্দগি মে বন্দগি তু কর না হে, জিন্দগি মে বন্দগি তু কর না হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি মে বন্দগি কুন বন্দগি, বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি। এই আল্লাহর বান্দারা, আল্লাহ মানুষ বানাইছেন, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানাইছেন, কত ধর্ম তোমার আমার কপাল। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটির মানুষ তোমাকে শ্রেষ্ঠত্ব বানানো দেওয়া হলো, এটা ধরে রাখো। তা কেমনে ধরে রাখবা? বলে নিজেরে ছোট মনে করো বা অহংকারী ভাব দেখাইবা না, কারণ মাটির মধ্যে একটা চরিত্র আছে, নরম হওয়া গরম ভাব মাটির মধ্যে নাই। মাটির সাথে কত গাদ্দারি, কত বেয়াদবি করে না করে না? এই কত দালাল এক জমিনের 13 বার জাল দলিল দিয়ে বিক্রি করে টাকা খায়, আছে না নাই? বাড়িতে খাইয়া বিক্রি করে টাকা নিছে, ভুয়া দলিল, আসল দলিল নাই। মাটি যদি একটু ধরিয়া ফেলায় কারুদের যেমন ধরছিল, উপায় আছে? আমাদের পাশে শরীয়তপুর জেলা, গত বছর না তার কয়েক তার আগের বছর মনে হয়, গ্রাম সিদ্ধা নদীতে নিয়ে গেল, মাটি ধস,
এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে, একটু যদি বেশি হয়ে যায়, এক মিনিট হয়ে যায়, চিন্তা ভয়, জমিনটা শেষ করতে একটা সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না। এরে আল্লাহর বান্দারা, আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছেন, আবু বকরের মতো বান্দা, জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি যার ব্যাপারে আমি সারা রাত বয়ান করলে শেষ হবে না। মদিনার নবী বলেন, উম্মত, আমার আবু বকরের এত মর্যাদা আল্লাহ দান করেছেন, সারা মুমিনের আমল নামা এক পালায় যদি দেয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই আবু বকর কান্না করে, বকরির একটা বাচ্চা দিলে কাঁদে আর কায়ে, বকরির বাচ্চা আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল, কারণ তুই বড় হবি, জবাই করে সবাই খাইয়ে ইবাদত করবে, আর আমার বড় ভয় আমার সামনে অন্ধকার কবর, ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হবে। হাশরের ময়দানে দাঁড়ানো লাগবে উলঙ্গ, ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হবে। ও ঢাকার মুসলমান, ও যুবক, আমরা যত কথা বলি আঙ্গ বাহাদুরি চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন। কেমন কোরআন যার মধ্যে কোনো ভুল নাই। ওই সময় চ্যালেঞ্জ দিছিল, কত চ্যালেঞ্জ গ্রহণ করনে ওয়ালারা আগাইতে পারে নাই, অনেক অপচেষ্টা করেছিল, আল্লাহর কোরআন একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, আজ যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে দাও, আমগো বাহাদুরি বন্ধ হয়ে যাবে, আমরা আর বড় কথা বলতে পারবো না, কারণ কোরআন দিয়েই তো আমরা আল্লাহর বয়ান করি, জান্নাতের বয়ান করি, জাহান্নামের বয়ান করি। ও আল্লাহর বান্দা, ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো, আমি আর জীবনে মাওলার কথা বলবো না, নামাজের কথা বলবো না, প্যান্ট শার্ট টাই লাগায় দাড়িটা কাইটা রাস্তায় নাই আল্লাহর বিরুদ্ধে কথা বলবো। কিন্তু 1500 বছর হয়ে গেল, মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো, বলো বাবা একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে? কেয়ামত পর্যন্ত অনেকে ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আমাদের পুঁজি হলো কোরআন, ওই কোরআন একটু জবান করে জবাব দাও, সত্য না মিথ্যা? কত পাচ্ছেন সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন গজবের ঘর, সেটাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাত কারা পাবে, যারা নেক আমলওয়ালা, জাহান্নামে কারা যাবে, যারা অপরাধ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে। ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথে, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথে। ও আল্লাহর বান্দারা, আমার মাওলার কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, এই বয়ান কিন্তু সত্য। ও আল্লাহর বান্দারা, অতএব চিন্তা ভাবনা করে সামনে আগাও, তুমি যদি নেক আমল করো, শুকর আদায় করো, জান্নাতের পথে আছো, যদি গুনাহ করো, তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, তুমি জাহান্নামের পথে আছো। কিন্তু কাউকে জাহান্নামে গ্যারান্টি দেওয়া যাবে না, জান্নাতে গ্যারান্টি দেওয়া যাবে না, কারণ জান্নাতে ওলার ভয় আছে, নাদানি মাস্তানিয়ার বাহাদুরি কইরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, আর জাহান্নামী বান্দার আশা আছে কখনো না জানি তওবা করে জান্নাতের পথে হইয়া যায়। আতিনা ফি নারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা।
ربنا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى هر غريب نیک تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے او আমার কলিজার যুব বাহাদুরি করিও না রে বাবা অহংকারী করিও না শ্রেষ্ঠত্ব থেমে যাবে আর ওই রাস্তায় চলতে পারবা না আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম কতটা চিন্তা করে কথা বলতেছি কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কেউ আমার টুপি পছন্দ করে না কেউ দাড়ি পছন্দ করে না কেউ লাম্বা জামা পছন্দ করে না কেউ পিঙ্গুড়ি পছন্দ করে না কেউ তাম্বরিক পছন্দ করে না কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কিন্তু সবার ব্যানার একটা তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার নবী আমার নবী তোমার আমার ধর্ম এক কালেমা আলাদা তাও দুনিয়াতে এসেছি তাও যেদিন পিতা হবে কাফনের সংখ্যা হবে সবার এক কয়টা কয়টা তিনটা কাফন হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি করি টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা না তাও কি সাদা কালার হবে কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা সব একাকার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা লেখা থাকবে কাফনে বড় হুজুরের লাশ ডাক্তার কে রুগী কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি সব একাকার হয়ে যাবে সাদা কাফনের প্যাকেটে ওই দিন বাহাদুরি চলবে না কবরের সাইজ হবে এক কবরে রাখার পরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক তিনটা তাও কিন্তু এক আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই একই প্রশ্ন পীর সাহেবের প্রশ্ন মুরিদের প্রশ্ন সব এক বেঈমানের যেই প্রশ্ন মুমিনের একই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা তুমি যেই লাইনে থাকো তাবলীগ করো না করো জানার দরকার নাই আর আমি যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট মিয়া কত বিনয়ের সাথে কথা বললাম কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই পাস করলি তুমি মাথায় দেয় না হয় না না হবে একবারও বলি নাই বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কওমিতে না পড়লে তুমি জাহান্নামে যাইবা আমি তাবলীগের লাইনের সন্তান ও আল্লাহর বান্দারা একবারও বলি নাই তাবলীগ না করলে তুমি জাহান্নামে যাবা আমি আহলে হক পীর মুরিদের লাইনের সন্তান যারা পীরের লাইনে যাবা না তারা জাহান্নামে যাবা একবারও বলি নাই ও আল্লাহর বান্দারা আমি লম্বা জামা পড়লাম তুমি প্যান্ট শার্ট টাই পরেছো এই জন্য তুমি জাহান্নামে যাইবা একবারও কিন্তু যুবক বলি নাই স্কুলটা ছেড়ে দাও কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় ভর্তি হইয়া আমগো মত বড় হুজুর হও একবারে বলি নাই তো কি বলতে চাই বাবা সব বয়ানের কথা হলো দুইটা যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ আদর্শ মানবা মদিনাওয়ালা নবী কেমনে বুঝাইলে মানবা বলো তো বাবা কেমন নবী চিন না সেই নবী যেই নবীর 63 বছরে একটা মিথ্যা কথা ভুলে বলেন নাই একজন নেতার নাম কত যে মিশা হয় না এগো মিথ্যা ছাড়া ঘুম ভাঙবে না ঠিক নেই